আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তারকার জৌলুস না থাকলেও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের লড়াই নিয়ে এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ এই কেন্দ্রের দুবারের বিধায়ক ফিরদৌসী বেগম। এবারেও তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম নিজের জয় নিয়ে পুরোপুরি নিশ্চিত। পুরো এলাকা চষে ফেলেছেন ইতিমধ্যে, চলছে দ্বিতীয় রাউন্ডের প্রচার। আজ সকাল থেকে উখিলা এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। এই জায়গাগুলো সবই এসেছি, আবার আর একবার করে সবার সঙ্গে আর একটু দেখা করে যাওয়া। প্রতিক্রিয়া একটাই, উন্নয়নের পক্ষে ভোট হবে এটা আমরা জানি, আর যেটুকু বাকি আছে সেটুকু করে দিতে হবে, এই হচ্ছে মানুষের আবদার। তা আমরা আবার নতুন সরকার গঠন করার পর আবার যেটুকু বাকি আছে নিশ্চয়ই সেই কাজটুকু করে দেবো। নিজের জয়ের ব্যাপারে কতটা আশা করেন? জয়ের ব্যাপারে 100% নিশ্চিত, এখানে কোনো মানে সমস্যাই নেই। অপরদিকে ফিরদৌসী বেগমের এক সময়ের সহযোগী, বহু লড়াইয়ের সাথী বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্যর লড়াই তার কাছের মানুষ ফিরদৌসী দিদির বিরুদ্ধে। দেরিতে নাম ঘোষণা হওয়ায় প্রচারে কিছুটা পিছিয়ে। গতকাল মিঠুন চক্রবর্তী হিরণকে প্রচারে এনে কিছুটা ঝড় তুলেছেন। আজ সকাল থেকে বাইক নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন তিনি। কঠিন এই লড়াই জিততে মরিয়া রঞ্জন বৈদ্য। না, স্কুটি এই কারণে যে আমাদের সত্যি কথা বলতে প্রার্থীর ডিক্লারেশন একটু পরেই হয়েছে, একটু সময় আমাদের হাতে খুব কম ছিল। আর এটা আমার নিজের পাড়া, আমার নিজের মা কাকিমা দিদিরা সবাই এখানে আছে। আজকে আমি আমার নিজের এলাকা নিজের অঞ্চলে একটু ঘুরবো বলে একটু আজকে সময়টা নিয়েছি। আর যে আমাদের হুট খোলা গাড়িও আছে কিন্তু সময়টা খুব বেশি লাগবে, তার জন্য যাতে কম সময়ের মধ্যে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারি, সবাই একটু প্রত্যাশা করছে যে আমি কখন আসব, এই অপেক্ষায় সবাই ছিল। আজকে দেখছেন ওরা সবাই খুশি আমি এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি, এই জন্যই আজকে স্কুটি চেপে তাড়াতাড়ি আসার জন্য এই চিন্তা ভাবনা। আজকে প্রচারের শেষ দিন, একেবারে যা প্রচার করছেন মানুষের সারা কেমন কি বুঝছেন? দেখুন, আমি প্রার্থীপদ পাওয়ার পরে এবং প্রার্থীপদ পাওয়ার আগে থেকে আমি দেখেছি ভারতীয় জনতা পার্টিতে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আমাদের সমর্থন দিচ্ছিলেন, এবং আমি ডিরেক্ট ফিল্ডে নামার পরে শহর থেকে গ্রাম সমস্ত মানুষ 8 থেকে 80 এভাবেই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে, ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে যেভাবে একটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে পরিবর্তন চাইছে, এটা কিন্তু আগামী দিনে সত্যি একটা ভালো জায়গায় পৌঁছবে। বাংলায় নতুন ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে, মানুষের চিন্তাভাবনা বাস্তবায়িত হবে। কতটা আশাবাদী? কঠিন 200% আশাবাদী আমরা ভারতীয় জনতা পার্টি এখানে জিতবো। 40,000 ভোটে সোনারপুর বিধানসভা।
আর একদিকে অধ্যাপনার চাকরি ছেড়ে সমাজ থেকে দুর্নীতি দূর করতে লড়াইয়ে নেমেছেন মোনালিসা সিনহা। বাঁশদ্রোণীর বাড়ি ছেড়ে সোনারপুরেই ঘাঁটি গেড়েছেন তিনি, প্রতিটি মানুষের কাছে গিয়েছেন। 10ই মার্চ নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। শেষ প্রচারে জনসভা করে তিনি বলেছেন তৃণমূল আর থাকবে না, তাই সংযুক্ত মোর্চার প্রার্থীদের জেতানোর আবেদন করেন তিনি। শেষ প্রচারে এটাই বলবো যে মানুষ ভেবেচিন্তে ভোটটা দেবেন, শুধু নিজের ভোটটা নিজে দেবেন। যদি কেউ ভোট লুট করতে আসে তাকে উপযুক্ত জবাব দেবেন, এবং আমরা চাইব যে এই সময় দাঁড়িয়ে মানুষ যে দুই সরকারকে দেখেছেন, কেন্দ্র এবং রাজ্যের সরকার, ফলে মানুষের অভিজ্ঞতা থেকে মানুষ এবার নিজের ভোট নিজে দিয়ে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন। কিন্তু আমাদের আবেদন থাকবে যে আপনি এবার সার্বিক উন্নয়নের পক্ষে, স্বচ্ছ সরকার তৈরির পক্ষে আপনি সংযুক্ত মোর্চা সমর্থিত CPIM প্রার্থী হিসেবে আমাকেই ভোটটা দেবেন, এটা মানুষের কাছে আমার আবেদন রইল।